সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। আন্তর্জাতিক ক্যারেটে প্রতিযোগিতায় বড়সড় সাফল্য পেল বহরমপুর ক্যারেট একাডেমি। গত 26-28 জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পঞ্চম আন্তর্জাতিক ক্যারেটে প্রতিযোগিতায় বহরমপুর ক্যারেটে একাডেমির 70 জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন বিভাগে অংশ নিয়ে মোট 52টি সোনা, 24টি রূপো এবং 27টি ব্রোঞ্জ পদক জয়লাভ করে এই একাডেমির শিক্ষার্থীরা। এই পদক জয়ে খুশি একাডেমির শিক্ষার্থী থেকে প্রশিক্ষক সকলেই। বহরমপুর থেকে সন্ন্যাসী কাউরি রিপোর্ট, এসআর নিউজ। গত 26-28 জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে, এর আগে যেরকম আমরা জানিয়েছিলাম প্রস্তুতি পর্বে, সেখানে ইন্টারন্যাশনাল একটা চ্যাম্পিয়নশিপ ছিল, পঞ্চমতম, মানে প্রতি বছর এটা হয়, এবছর সেটা হচ্ছে তার পঞ্চমতম। তো সেখানে আমাদের একাডেমি থেকে 70 জন গিয়েছিলো, আপনারা দেখেছিলেন। তো এখানে এবার আমরা ব্লাস্ট করলাম, মানে এতটা ভালো পারফরমেন্স আমাদের হবে আমরা সত্যিকে আশা করছিলাম না। ভেবেছিলাম হয়তো 100টা মতন মেডেল আসবে, কিন্তু বিশ্বাস করুন আমরা 103টে মেডেল নিয়ে এসেছি। 53টা তার মধ্যে সোনা, তার মধ্যে 24টা সিলভার আর 27টা ব্রোঞ্জ মেডেল আমরা নিয়ে এসেছি আমাদের বহরমপুর একাডেমির হয়ে, বহরমপুরের হয়ে, যেখানে আমাদের ক্লাস যেটা আমাদের চলছিল এখনও চলে আর কি, সেটা হচ্ছে GTI স্কুলের হল ঘরের ভেতরে চলে, চারিদিকে বিভিন্ন জায়গায়। তাদের মধ্যে এটা আমাদের মেন ব্রাঞ্চ, আমাদেরকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছিল আমাদের GTI স্কুলের হেড স্যার সন্দীপবাবু। তো ওনার গাইডেন্স নিয়ে আমরা যেভাবে এগিয়ে চলছি, এটা সবথেকে মানে খুশির খবর এখনও পর্যন্ত, সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট আমাদের বহরমপুরের বলতে পারি, কারণ এতগুলো একসাথে কোথাও গিয়েছে বলে আমার মনে নেই। 70 জন গিয়েছিলো, সেখানে আমাদের 103খানা মেডেল এসেছিলো, যেখানে প্রায় কান্ট্রি ইনভাইটেড ছিল 9টা, কুয়েত থেকে শুরু করে মায়ানমার, বাংলাদেশ, জাপান, ইরান, সব এরকম বহু দেশ ছিল। তো সেখানে আমাদের পারফরমেন্স প্রায় হাই লেভেলে ছিল, একজন দুটো, কেউ 3টে পর্যন্ত গোল্ড পেয়েছে এক একটা ইভেন্টে। তার থেকে বড় কথা হচ্ছে একটা আমাদের একটা প্রাইজ মানি ইভেন্ট ছিল, যেখানে আমাদের টিম সেখানে 7000 প্রাইজ মানি পর্যন্ত পেয়েছে। তো এরকম ধরনের কাজ আমরা করে চলেছি, আগামী দিনে আরও ভালো বড় বড় ইভেন্ট যেগুলো আছে সেগুলো তো আমরা পার্টিসিপেট করতে চাই, বড় বড় জায়গায় আমাদের কথা গোটা মুর্শিদাবাদকে ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে চাই, এটা আমাদের আগামী দিনের লক্ষ্য। আর এটা প্রথমত এটা এত বড় একটা সাফল্যকে আমি অ্যাজ এ প্রশিক্ষক ক্যারাটে একাডেমি অফ বহরমপুর, এটা সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট আমাদের, আমার তো প্রচণ্ড ভালো লাগছে, কারণ যে পরিমাণ আমরা খেটেছিলাম তো এই খাটনির ফল আমরা কিন্তু সবাই পেয়েছি। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা 5-6টা স্টুডেন্ট যারা আছে স্পেশালি, তারা কিন্তু প্রায় দুটোই বিভাগেই সোনা পেয়েছে, একজন দুজন আছে যারা 3টে বিভাগে সোনা পেয়েছে, এরকম করে প্রায় 52টা গোল্ড আমরা নিয়ে এসেছি, এটা আমাদের সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট এখনও পর্যন্ত। আপনার নাম? আমার নাম সেনসেই সৈকত দাস, বহরমপুর ক্যারাটে একাডেমি, বহরমপুর ক্যারাটে একাডেমি প্রশিক্ষক, জেলার মুর্শিদাবাদ ক্যারাটের জেলার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড কোচ, জাজ, ন্যাশনাল ক্যারাটে জাজ, ক্যারাটে অ্যাসোসিয়েশনের জাজ অ্যান্ড কোচ। শিক্ষা সমাজের মূলস্তম্ভ, যে শিক্ষার অঙ্গ আপনার আমার প্রাণের বিদ্যালয়। প্রেয়ার থেকে শুরু করে টিফিন বক্স হয়ে ছুটির ঘণ্টার আনন্দ পর্যন্ত, যার প্রতিটি কোনায় কোনায় জড়িয়ে রয়েছে আমাদের প্রাণবন্ত ছেলেবেলা, সেই ছেলেবেলাকে তুলে ধরব আমরা এএসআর নিউজের পর্দায়। আসছে আমাদের নতুন অনুষ্ঠান ক্যাম্পাসের আড্ডায়, চোখ রাখুন এএসআর নিউজে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
সুলভে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দিন সকলের কাছে। এখন শুধু আপনার শহর কিংবা জেলাই নয়, এএসআর নিউজ আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দেবে সারা বিশ্বে। তাই আপনার পকেটকে খুশি রেখে আপনার প্রতিষ্ঠানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আজই যোগাযোগ করুন এএসআর নিউজে। ফোন করুন স্ক্রলে দেওয়া নাম্বারে।